আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাদিয়াস কিচেন আজকে নিয়ে আসলাম ব্রেড ব্রেডক্রাম রেসিপি নিয়ে আমরা বিকালে যে কোনো স্ন্যাক্স বা ভাজা পোড়া যাই তৈরি করি না কেন এই ব্রেড ব্রেডক্রামটা খুবই প্রয়োজনীয় আমি আজকে ব্রেড ক্রাম তৈরি করব কিন্তু এটা ব্রেড দিয়ে নয় আমি করব মুড়ি দিয়ে আমার ব্রেড ব্রেডক্রাম করার জন্য আমি নিয়ে নিব ব্ল্যান্ডার ব্ল্যান্ডারের মধ্যে নিয়ে নিব মুড়ি মুড়ি দিয়ে করার একটাই কারণ ব্রেড দিয়ে যখন করি ব্রেড দিয়ে করার সময় অনেক ঝামেলা শেখতে হয় তারপরে ব্লেন্ড করে আবার একটু ওটাকে নেড়ে জেরে শুকাতে হয় তাই ঝটপট পদ্ধতিতে কীভাবে ব্রেডকাম করা যায় সেজন্যে আমি এই রেসিপিটা দিচ্ছি মুড়ির মধ্যে আমি দিয়ে দিব চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে আবার এইটাকে ব্ল্যান্ড করে নিব এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি আমি কিন্তু একদমই গুঁড়ো করে নিয়ে নিই দেখুন আস্তে আস্তে কিছু দানা দানা ভাব আছে তাই আমি একটু বড়ো ছিদ্রযুক্ত একটা ছাঁকনি নিয়ে নিলাম আমি এটাকে আবার একটু ছেঁকে নেব চেলে চেলে বড় একদম বড় যে মুড়িগুলো রয়েছে আস্ত ওইগুলোকে আমি আবার ব্ল্যান্ড করে ফেলব এতে করে এটা একদম পাউডারও হয়ে যাবে না আবার একদম আস্ত আস্তও থাকবে না ব্রেডকাম যেরকম একটু গুঁড়া গুঁড়া বা দানা দানা থাকে ওই অবস্থায় আমি মুড়িটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এভাবে চেলে নিচ্ছি তারপর আস্ত মুড়ি আর দানা দানা মুড়িগুলো চাকরির মধ্যে রয়ে গিয়েছে আর নিচে এটা কিন্তু একদমই পাউডার হয়নি তো দানা দানা ভাব আছে ব্রেডকামের মতো আর এখানে আমি একটু কালারফুল করে নেবো তার জন্য আবারও মুড়ি নিয়ে নিলাম দিয়ে দেবো হাফ চা চামচ কর্নফ্লাওয়ার আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ জর্দার রং এতে করে ব্রেডকামটা একটু কালারফুল হবে অনেকে ব্রেড ক্রামের যে ব্রেডের একটা গন্ধ থাকে পাউরুটির ওটা অনেকেই নিতে পারে না সহ্য করতে পারে না তাদের জন্য এটা বেস্ট চয়ে হবে আমি কিন্তু ব্রেড ক্রামটা খুবই কম ইউজ করি আমি মুড়ির গুঁড়াটাই ব্রেডক্রামের পরিবর্তে ইউজ করে থাকি তাই আপনারাও ট্রাই করবেন স্বাদের কিন্তু কোনো উনিশ বিশ হয় না স্বাদ কিন্তু একই রকম তাই আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এই যে দুই ধরনের ক্রাম তৈরি একটা সাদা আর একটু একটা লালচে কালার আপনারা চাইলে এইভাবে ঘরে মুড়ি দিয়ে ক্রামের সেকেন্ড অপশন তৈরি করে নিতে পারেন আর এটা দিয়ে যে কোনো স্ন্যাক্সে এটা ইউজ করা যায় আমার আনন্ডটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম